ओम नमः शिवाय ओम नमो भगवते रुद्राय। नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज बोलते चलेछि शनि 7.5 कापिये दिते चलेछेन 3 राशि। हाँ, এই 3 রাশি কিন্তু কাঁপিয়ে দেবে 7.5-র মধ্যেও। কারণ 7.5 আমরা নানান রকম ভাবে আমরা ভয় পেয়ে থাকি, যেরকম শনির কোপ, শনির 7.5, এগুলো মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। তার মধ্যে দিয়েই আমি এই 3 রাশির জন্য একটা ভালো খবর শোনাতে চলেছি। আমরা যতটুকু জানি যে শনি মানে একটা আতঙ্ক আমাদের কাছে। আমি আজ বলবো এখন 3 রাশির 7.5 চলছে, এই 3 রাশির 7.5তেই কিন্তু কাঁপিয়ে দেবে। সেই 3 রাশি কি কি, কোন কোন রাশির এখন 7.5 চলছে? ধনু রাশির এখন 7.5 চলছে, মকর রাশির এখন 7.5 চলছে, কুম্ভ রাশির এখন 7.5 চলছে। এই 7.5-তে কিন্তু এই 3 রাশি কাঁপিয়ে দিতে চলেছে। কারণ 7.5 যে আমাদের একটা আতঙ্ক কাজ করে, সেই আতঙ্কটা আমি আজ আপনাদের ভাঙাতে আসছি। কারণ কিছু কিছু সময় কিছু কিছু নক্ষত্রর মধ্যে কিছু কিছু গ্রহ ভালো ফল দিয়ে থাকে, আর সেই ভালো ফলের মধ্যে কিন্তু এই 3 রাশি পড়তে চলেছে। যেরকম আমি এই 3 রাশি কেন বলছি, 3 রাশিরই কিন্তু এখন 7.5 চলছে, আর এই 3 রাশি কিন্তু জীবনে অনেক কিছু পেতে চলেছে। এরা প্রচুর ধন সম্পদ করতে পারবে এই 7.5-র মধ্যে, আর এই 7.5-র মধ্যেই কিন্তু এদের জীবন এরা পাল্টে ফেলতে পারবে। আর এই 7.5 চলবে কিন্তু 1.5 বছর ধরে। এই 1.5 বছর ধরে এদের নানান রকম ভালো কিছু এদের জীবনে কিন্তু ঘটতে থাকবে, খারাপ কিছু কিন্তু ঘটবে না, সেটা আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তার আগে যে কথাটা বলা দরকার ছিল আমি বলিনি, সেটা হচ্ছে এই বিচারটা কিন্তু সার্বিক বিচার, আপনাদের কোনো পার্সোনাল কিন্তু বিচার না। অতএব এই ভিডিও দেখে আপনারা কোনো কিছু রিস্ক নেবেন না, কারণ এটা আপনাদের সর্বজনীন আমি বিচার করে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা পার্সোনালভাবে আপনাদের জন্মছক বিচার করাবেন, তাহলে আপনারা আপনার যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে কিন্তু করাতে পারেন, বা যদি আমাকে দিয়েও করাতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ওখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। কিন্তু এই ভিডিও সর্বজনীন এবং সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো এটা সবার ক্ষেত্রে মিলবে না, তবে মিলবে তো অবশ্যই, কারণ যেটা বিশ্লেষণ করে পাওয়া গেছে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করছি। যেরকম অলরেডি এই 3টে রাশির উপর কিন্তু 7.5 চলছে, আর এই 3টে রাশি কিন্তু এই সময়ের মধ্যে জীবনে অনেক কিছু পাবে। কারণ এদের সঙ্গে খারাপ কিছু কিন্তু ঘটবে না, যা ঘটবে ভালো ভালো জিনিসই ঘটবে। এদের যদি কোনো ধার দেনা ঋণ থেকে থাকে, তার থেকে কিন্তু এরা মুক্তি পেতে চলেছে। বসে যাওয়া ব্যবসা কিন্তু ভালো চলবে, এবং এরা যদি অনলাইন বিজনেস এবং শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকে, তাদের তো কোনো কথাই নেই, ভীষণ একটা ভালো ফলাফল কিন্তু এরা পাবে। তার থেকে কিন্তু কয়েক কোটি টাকা ইনকাম এরা করতে পারবে। তার সাথে সাথে চাকরিজীবীরাও কিন্তু সুফল পাবে। আর এদের একটা কথা বলা যায় যে এরা সমস্ত দিকে কিন্তু সাকসেস পাবে। যেরকম নানান রকম টেনশন এদের কিন্তু দূর হবে, যে সমস্যার মধ্যে এতদিন চলছিল বা এখনও চলছে, নানান রকম টেনশান, নানান রকম অর্থনৈতিক প্রবলেম, কাজ চলে যাওয়া, এইসব সমস্ত দিক থেকে কিন্তু এরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে এই 1.5 বছর ধরে। আর আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারেন। তবে আমি বললাম আপনার সাথে মেলেনি বলে যে কারোর সাথে মেলেনি এরকম কোনো ব্যাপার না। আপনারা কিন্তু আপনাদের জন্মছক বিচার করিয়ে দেখতে পারেন, কারণ এখানে সর্বজনীন আমি বিচার করে আপনাদের সঙ্গে আলোচনা করি। তার মাধ্যমে আপনাদের হয়তো কিছু রাশির সঙ্গে উলটপালট হতে পারে, কিন্তু মিলবে এটা কিন্তু বলাই যায়। এরকম আপনাদের সুফলগুলো আপনারা ধীরে ধীরে পেতে থাকবেন, ধার দেনা থেকে মুক্তি পাবেন, এবং আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে। ইনকাম বৃদ্ধি পাওয়া মানে আপনাদের কিন্তু সাকসেস আসা। আপনারা আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন এবং বাড়ি গাড়ি করতে পারবেন, সেগুলো কিন্তু আর বলার কিছু থাকে না। এরপরেও যে 7.5-তে আমাদের অনেক ভয় থাকে যে বিবাহ হয় না, ভেঙে যায়, বা শুভ কাজ হতে হতে বন্ধ হয়ে যায়, বা আপনারা নানান রকম পেয়েও পাচ্ছেন না, সমস্তটাই কিন্তু আমরা এগুলো জানি যে 7.5-র থেকেই হচ্ছে। সেটা কিন্তু এই 3 রাশির জীবনে হবে না। যেরকম আপনার একটা ব্যাংক লোন রেডি হয়ে আছে, আপনি পাবেন পাবেন কিন্তু এটা পাচ্ছেন না, ঝুলেই আছে। চাকরির জন্য আপনারা অনেক টাকা পয়সা দিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, সেই চাকরি আপনার হবে হবে হচ্ছে না। এরকম যে বাধা বিপত্তির কাজগুলো আপনাদের জীবন থেকে কিন্তু অনেক দূরে চলে যাবে, সেটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। নানান রকম দিক থেকে আপনারা যে সমস্যার মধ্যে ছিলেন, হয়তো আপনাদের কিছু অর্থ পড়ে আছে ব্যবসার কারণে হোক বা ধার দেওয়ার কারণে হোক, সেই অর্থটা আপনারা তুলতেই পারছেন না, আপনাকে শুধু ঘুরিয়েই যাচ্ছে। সেই অর্থও কিন্তু আপনারা খুব ইজিলি আপনারা রিটার্ন পেতে পারেন। সমস্ত দিক থেকে আপনাদের সাথে থাকছে এই 1.5 বছর সাড়ে সাতির মধ্যে। শনি সাড়ে সাতি মানেই যে ভয় তা না, এই 3 রাশি কিন্তু তার উল্টে দেখিয়ে দেবে যে সাড়ে সাতির মধ্যেও ভালো থাকা যায়। এর সাথে সাথে আপনাদের কিন্তু চেষ্টাও চালাতে হবে। হয়তো কিছু এই 3 রাশির জাতক জাতিকারা আপনারা জানেন, আপনাদের কুষ্টি করা আছে যে আপনাদের সাড়ে সাতি চলছে, সেই বুঝে যদি আপনারা ঘরে বসে থাকেন, আমি এই মুহূর্তে কিছু করলেও আমার সাকসেস আসবে না, আমি করবো না, থাক এই সাড়ে সাতিটা কাটুক তারপরে করবো, তাহলে কিন্তু ওই জায়গায় থাকবেন, আপনার এই কোনো কথাই কাজে লাগবে না। চাল হাট করে দিন, করে দিয়ে আপনাদের কর্মে আপনারা ব্যস্ত হয়ে উঠুন, আপনাদের কিন্তু সাকসেস আসবে। আর যদি মাথায় আপনার নিয়ে রাখেন যে সাড়ে সাতি চলছে, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না, তাহলে বাস্তবে আপনি কিছু করতে পারবেন না। অতএব সেগুলো মাথা থেকে বার করে ফেলুন, পুষ্টিটাকে আপনার লকারে ঢুকিয়ে রাখুন, দেখবেনই না, আপনি আপনার মতো চলতে থাকুন, আপনার জীবনে সাকসেস আসবে। আপনি যে দুঃখ কষ্টের মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেটা কিন্তু বলাই যায়। কিন্তু আপনাকেও চেষ্টা করতে হবে। এই ভিডিও দেখে কখনো আপনার লাইফ ঘুরবে না, আপনার নিজের যদি চেষ্টা না করেন, চেষ্টা করবেন তাও আপনার ঘুরবে। আর সেই বোঝানোর চেষ্টা করার জন্যই আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই সময়টার মধ্যে আপনারা অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন, আপনারা কর্মে যোগাযোগ করুন, আপনার কর্মসংস্থান হবে। আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি অনেক লস খেয়েছেন আমি জানি, এই মুহূর্তে আপনারা আবার নতুন করে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন, এই সময়ের মধ্যে আপনাদের সাকসেস আসবে। এই সময়গুলো জাস্ট আপনাদের জানানো আর সময়গুলো কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যদি চুপচাপ বসে না থাকে যোগাযোগ করতে পারেন কর্মে, তাহলে কিন্তু আপনাদের সাকসেস আসবে, সেটা আমি কিন্তু বলতেই পারি। কারণ সাড়ে সাতি যতটা খারাপ ততটাই কিন্তু ভালো, আর এই খুব সুন্দর একটা সুফল পেতে চলেছে। সেই 3 রাশি ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি, সেটা আমি আগেই বলেছি। এই 3 রাশি কিন্তু শনি সাড়ে সাতিতে ভীষণ একটা ভালো ফলাফল পেতে চলেছে। তার সাথে সাথে আমি আগেও বললাম যে এদেরও কিন্তু একটা ইচ্ছাশক্তি থাকতে হবে যে আমরা কিছু করব, আমরা পারবো। সেই ইচ্ছাশক্তিটা যতক্ষণ এদের মধ্যে না থাকবে ততক্ষণ কিন্তু এদের সাকসেস আসবে না। আমি অবশ্যই অনুরোধ করব যে এই সাড়ে সাতি যদি কারোর জানা থাকে ভুলে যান, আর আপনাদের কর্মে আপনারা কিন্তু অবশ্যই আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আর যত সুযোগ সুবিধা পাবেন সেগুলোকে লুপে নিন, আপনাদের জীবন পাল্টাবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।